بسم الله الرحمن الرحيم. আগে একটু খেয়ে দেখতে পারিস। ধন্যবাদ। আর আপনাদের যে নাম্বারটা দেয়া হয়েছে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারাও খাঁটি রসের স্বাদ পাবেন, সাথে গুড় পাবেন। 230 টাকা আর 5 লিটার 200 টাকা মাত্র। তাহলে শুরু করি নাকি? হ্যাঁ, বিসমিল্লাহ। কেমন মিষ্টি? মিষ্টি, যথেষ্ট মিষ্টি। হ্যাঁ, আর আসলে ভালো লাগছে, রসটা একদম পিওর। আমরা অরিজিনাল গুড় তৈরি করে এই রস দিয়ে সেখান থেকে নিয়ে আসছি, এখানে কোনো ভেজাল নাই এবং মিষ্টি। রাস্তাটা রিস্কি, আমরা রস খাওয়ার জন্য জীবন হাতে নিয়েছি, ফাইনালি আমরা রসালা চাচার বাড়িতে এসে পৌঁছালাম। দূরে দেখতে পাচ্ছেন চাচা গরু। দেখ ঠিক মতো বাইরে পড়ছে কিনা। আচ্ছা, রস তো আপনার। এখন আমরা খেজুরের রস খেতে যাচ্ছি। আমরা এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আমাদের এক রসালার সাথে কথা হয়েছে গতকালকে, সেখান থেকে আমরা রস আজকে কালেক্ট করব। তো সোহেল আর আমি দুজন মিলে যাচ্ছি, আমরা দেখি পাওয়া যায় কিনা, যেতে যেতে বাকি কথা হবে। তাহলে আমরা কোথায় যাচ্ছি এখন? ভিডিও দেখতে দেখতে এক সময় বলবো, এবং সেই রসালার নাম্বার ও বাড়ির ঠিকানা দুইটাই বলে দেব। এবং শুধু রসই না, সেখানে খুব ভালো খেজুর, খেজুরের গুড় পাওয়া যায়। হ্যাঁ, সামনে দাঁড়িয়ে থেকে তৈরি করে দেবে গুড়। হ্যাঁ, অরিজিনাল গুড় আমি নিয়েছি 5 কেজি অলরেডি। তাহলে আজকে আমরা খেজুরের গুঁড়ো নেব এবং রসও খাবো। ওকে, লাইট নেই, প্রচুর অন্ধকার। এখন আমরা মাঠের ভিতর দিয়ে যাচ্ছি, প্রচন্ড লেভেলের ঠান্ডা, ঠান্ডায় কাঁপুনি ধরে যাচ্ছে মোটরসাইকেল চড়ার কারণে, মোটরসাইকেলের বাতাস। রাস্তাটা রিস্কি, আমরা রস খাওয়ার জন্য জীবন হাতে নিয়েছি, ফাইনালি আমরা রসালা চাচার বাড়িতে এসে পৌঁছালাম। দূরে দেখতে পাচ্ছেন চাচা গরু। কই, ওই যে চাচা বের হয়েছে। কালকে বলে গেছিলাম রসের কথা। ও আচ্ছা, এখানে এখানে গুড় তৈরি হয়, গুড় তৈরি করে দিবে। এই যে চুলা। মানে ভয় করে নাকি আপনাদের? কিসের? দেখ ঠিক মতো বাইরে পড়ছে কিনা। আমি ওদিকে দুইজনা দিলাম ভাই, কত দিস মিলি? তাহলে কেউ গুড় নিতে চাইলে কি যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, আর রসের জন্য অন্য জন আসলে তো দিবেন অ্যাভেলেবল। হ্যাঁ, তাহলে আপনার নামটা বলেন। পিপল। পিপল, বাসা কোথায়? গোপালনগর। ফোন নাম্বার কি আছে? আছে, বলেন। 019 36 17 12 58। নাম পিপল। পিপল, ওকে, ধন্যবাদ। আর গুড় নিলে কত করে কেজি? গুড় কত বেছে মা? 230 টাকা। আচ্ছা, ধন্যবাদ। আর এটার প্রাইস কত? 5 লিটারের 200 টাকা। 5 লিটার 200 টাকা। আচ্ছা ঠিক আছে। তো ইতিমধ্যে আমরা রস কালেকশন শেষ করেছি, দেখতে পাচ্ছেন আমরা এটিকে আবার নিয়ে যাব। আমরা মাঝপথে এক জায়গায় দাঁড়িয়েছি,
এখানে আমরা একটু রস খাবো। প্রচন্ড শীতে আমরা একদম গাছতলায় এবং মাঠের মধ্যে এখানে আশেপাশে গাছ থেকে নেওয়া হয়েছে রসটা। সো এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, যার কারণে এটার উদযাপনটা অ্যাকচুয়াল হবে। আমরা গ্লাসও সাথে করে নিয়ে আসছি। আগে একটু খেয়ে দেখতে পারিস না? তুমি দীর্ঘ 4-5 বছর খাও নাই, তোমাকে দিয়েই শুরু করবো। ধরো তাহলে শুরু করি নাকি? হ্যাঁ, বিসমিল্লাহ। কেমন মিষ্টি? মিষ্টি, যথেষ্ট মিষ্টি। হ্যাঁ, আর আসলে ভালো লাগছে, রসটা একদম পিওর। আমরা অরিজিনাল গুড় তৈরি করে এই রস দিয়ে সেখান থেকে নিয়ে আসছি। এখানে কোনো ভেজাল নাই এবং মিষ্টি। কয়েক গ্লাস পারবা খাইতে? আমার এমনিতে পানি পিপাসা লেগেছিল, আমি এখন চাইলে কয়েক গ্লাস খেতে পারবো, কিন্তু এখন খুব বেশি খাওয়া ঠিক হবে না। এমনিতেই অনেক ঠান্ডা আর এই পানিটা অনেক ঠান্ডা, সো একবারে বেশি খাবো না আমি। ধীরে ধীরে খাও। প্রচন্ড ঠান্ডা। পাঁচ লিটারের একটি মাম বোতল লোড দাও আমাকে, দাও। আমার খাওয়া শেষ, আমাকে দাও। এবার তুমি ট্রাই করে দেখো। দাও গ্লাসে ঢালো। রস দিয়ে একটু ধুয়ে নি। আরে সমস্যা নাই, রস দিয়ে ধুচ্ছে। কেমন সকালে যে স্বাদ, এখনো সেই স্বাদ। ভাবছিলাম যে সন্ধ্যার মিষ্টি হবে না এতটা, কিন্তু অনেক মিষ্টি। তবে সকালে যে ঠান্ডাটা থাকে ওই ঠান্ডাটা নাই। ও, সকালে আরো বেশি ঠান্ডা থাকে? হ্যাঁ। আমি অবশ্য দীর্ঘ 4-5 বছর পরে মনে হয় খাচ্ছি, খেলাম আজকে। সমস্যা নাই, একটা হাফ লিটার রস ফ্রিজে রাখবা, সকালে ওটা খাবা। আচ্ছা ঠিক আছে, এখান থেকে নিয়ে আমি রাখবো অবশ্যই। সেই ফিল্টার আমার তো অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। এবছরে এটাই আমার ফার্স্ট খাওয়া। ও তাই নাকি? ধন্যবাদ। আর আপনাদের যে নাম্বারটা দেয়া হয়েছে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারাও খাঁটি রসের স্বাদ পাবেন, সাথে গুড় পাবেন। 230 টাকা আর 5 লিটার 200 টাকা মাত্র। ওকে, ভালো থাকবেন সবাই। ওকে, ধন্যবাদ।